বন্ধুরা, ভিডিও শুরুতেই আমি তোমাদের জানিয়ে দিই যে আমার বাড়ির দুপাশে কিন্তু দুটো দুর্গাপুজো হচ্ছে, তো সেখানে প্রচণ্ড মাইকের আওয়াজ সারাদিন, তো ভিডিওটা একটু কষ্ট করে মানিয়ে নিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য সাউথ আফ্রিকার সঙ্গে বর্তমানে টি টোয়েন্টি সিরিজ খেলছে টিম ইন্ডিয়া, যা শুরুটা একদম ধামাকাদার করেছে। ইন্ডিয়া প্রথম ম্যাচেই হারিয়েছে সাউথ আফ্রিকাকে, সঙ্গে এটা বুঝিয়ে দিয়েছে যে ইন্ডিয়াতে এসে জেতা কিন্তু সত্যি মুশকিল। এরই মধ্যে আরেকটা দুঃসংবাদ কিন্তু ভারতের জন্য বেরিয়ে এলো, যে তোমরা সবাই জানো যে বিশ্বকাপ থেকে আর বর্তমানে চলতে থাকা সাউথ আফ্রিকা সিরিজ থেকেও সম্পূর্ণ বাদ হয়ে গেছেন টিমের মেন বোলার জাসপ্রীত বুমরা। আর এই খবরটা শোনার পর থেকেই প্রত্যেকটা ভারতীয় ফ্যান চিন্তায় পড়ে গেছে যে তার জায়গা কে পূরণ করবে। কিন্তু বন্ধুরা, বিসিসিআই ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে বুমরার পরিবর্তে মোহাম্মদ সিরাজকে নেওয়া হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে, সঙ্গে বর্তমানে চলতে থাকা সাউথ আফ্রিকার সঙ্গে সিরিজে। টিমে যেহেতু যোগ দিয়েছেন মোহাম্মদ সিরাজ, তাই সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচে একটা বড় পরিবর্তন কিন্তু প্লেইং ইলেভেনে হতে পারে, সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তো সম্পূর্ণ দেখো। সঙ্গে টিম ইন্ডিয়াকে ভালোবাসলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো দেখে নেওয়া যাক সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচে কেমন হতে পারে টিম ইন্ডিয়ার প্লেইং ইলেভেন আর কটা পরিবর্তন হতে পারে। রোহিত শর্মা, কে এল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত, দিনেশ কার্তিক, অক্ষর পটেল, রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ সিরাজ, দীপক চাহার এবং আরশিদীপ সিং। হ্যাঁ বন্ধুরা, সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচে এই প্লেইং ইলেভেনটা নিয়ে নামতে চলেছে টিম ইন্ডিয়া। শুধুমাত্র একটাই পরিবর্তন হতে পারে, সেটা হচ্ছে হর্ষাল পটেলের পরিবর্তে খেলতে পারেন মোহাম্মদ সিরাজ। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের পছন্দের প্লেইং ইলেভেনটা কমেন্টে জানাবে।